দাম দিতে হবে না আমি বললাম তা হবে না মাতনকা দাম তোমাকে নিতেই হবে প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির মতো আমি শালা বাকুরি আর পাতান বরে বাকির আলপাট করছে এ বৌমা সকাল সকাল রান্না করো বাপু দূর মাঠে মনীষীর ভাত নিয়ে যাবে ছোট বাবু আর বড় বাবু এই বড় বাবু কোথায় যাবে শুনি আমি আমি জল খাবার কে একবার ভিডিও বাবুর সঙ্গে দেখা করতে যাব বৌমা মাস্টার রান্না করে নিয়ে যাও বৌমা আমি আমি চললাম ইয়ে মানে শোন শিব বলো মা সকাল থেকে কিছুই খাসনি দুটো কিছু মুখে দিয়ে যা সময় হবে না সময় হবে না সময় হবে না হবে 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 মনে পড়েছে বেনে পাড়ায় টিকে দিতে এসেছে এক ভদ্রলোক তাকে আমি চা খাবার কথা বলেছি ওকে নিয়ে আমি এক্ষুনি আসছি দুজনে বসে এক সঙ্গে চা মুড়ি খাবো তারপর কি করব বলো দেখি মা কি করবি রে কি করবি তোমাকে এবার ধরে জোর করে টিকে দিয়ে দেব কোথায় যাবে বাবু এখনো ঘুমোচ্ছেন কি হয়
পায়চারি করেছে তোমার ডাকলাম কথাই বললো না ভোরবেলায় দেখি নাক ডাকিয়ে নিদ্রা যাচ্ছে ধন্নি মানুষ বাবা কি হয়েছে আমাকে পর্যন্ত বলবে না মা ও মা তাড়াতাড়ি এসো মা তাড়াতাড়ি এসো কোথায় যাচ্ছ ও মা একেবারে ধরাচুরা পড়ে তুমি কোথায় যাবে গো তার আগে আমার কথার জবাব দাও সাবিত্রী আমি মায়ের ঠাকুরজিদের বাড়িতে যাচ্ছি কেন ছায়ের গায়ে হলুদ আমাকে এও বলেছে আমি মাকে সঙ্গে নিয়ে যাচ্ছি না না মানে তোমার যাওয়া হবে না পরে পুরো কত করে বলে গেছে বলুক তবু তোমার যাওয়া হবে না বুঝেছি ঘুম থেকে উঠে চা পাওনি তাই বাবুর মেজাজ একেবারে গরম হয়ে গেছে তুমি একটুখানি দাঁড়াও আমি একটুখানি তোমার চায়ের ব্যবস্থা করছি শোনো সাবিত্রী তোমার সঙ্গে আমার কথা আছে কি হয়েছে তোমার বলো তো কাল রাতে তুমি ভালো করে খেলে না সারা রাত বারান্দায় পায়চারি করে ভোরবেলায় ঘুমলে অন্যদিন কত কথা তুমি আমাকে বলো কাল তো কিছুই বললে না বলো না গো তোমার কি হয়েছে বলো কিচ্ছু না আমাকেও বলবে না বলবো তবে এখানে নয় কবে কলকাতায় গিয়ে কি বললে কি বললে তুমি অসীম আমার চাকরি করে দিয়েছে আমি এক্ষুনি কলকাতায় যাব তোমাকে আমার সঙ্গে কলকাতায় যেতে হবে কি বলছো তুমি ঠিকই বলছি আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে নাও মা বড় ঠাকুরকে বলেছো মাকে বলবো তোমার বড় ঠাকুরকে বলবার প্রয়োজন নেই তোমাকে মাথা খারাপ হয়ে গেছে সাবিত্রী যে দাদা তোমার জন্য জীবন দিতে পারে তোমাকে নিয়ে যার পাহাড়ে সমান গর্ব অহংকার তুমি শিক্ষা পাবে চাষ করবে এই যার স্বপ্ন তাকে তুমি এইভাবে অপমান করতে চাও ক্লাস 5 পড়া আমি আমাকে জ্ঞান দেবে আই ক্যান টলারেট ইট এডুকেশন ইজ দা পারফেকশন অফ হিউম্যানিটি ডোন্ট মেজার ইজি বাই একাডেমিক স্ট্যান্ডার্ড চিরন্তন মানবিকতা প্রকৃত শিক্ষা ইন্দ্র তাকে কেতাবে শিক্ষার দাড়ি পাল্লাই নাই বাম আপনি আমি সব শুনেছি মা অসীমের মুখে ঘটনাটা শুনে আমি ইন্দ্রকে মানা করতে এসেছি আপনার মানা আমি শুনবো এ কথা ভাবলেন কি করে জামাই হবার আগে তুমি আমার ছাত্র ছিলে তোমার মধ্যে রয়েছে আমার বুনিয়াদী শিক্ষার আদর্শ শিব আমার স্বপ্নের পরিকল্পনা ঘোষণা করবে আর তুমি সেই ঘোষিত পরিকল্পনাকে রূপদান করবে এই আমার সাদ শিবুর সাদ আপনাদের দুঃস্বপ্নের সাদ মেটাবার সাধ্য আমার নেই ইন্দ্র চলার পথে বাধা দেবেন না দিলে বাধ্য হব আপনাদের ভ্রান্তির বাধা অতিক্রম করে প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে তুমি তাহলে অনেক দূরে এগিয়ে গেছো কতদিনের পিছনে পড়ে থাকবো বলতে পারেন দুবছর হলো পাস করে বসে আছি জীবনের স্বপ্নগুলো একটু একটু করে শুকিয়ে যাচ্ছে আপনাদের অসার বুনিয়াদী আদর্শ আমার জীবনে কি দিতে পারবে কতটুকু দিতে পারবে আমার অনেক উপদেশ শুনেছি দাদার অনেক অসভ্যতা অনেক অত্যাচার নীরবে সহ্য করেছি কিন্তু আর না আজ এক্ষুনি গায়ের এই নোংরা পরিবেশ ছেড়ে আপনার মেয়েকে নিয়ে আমি কলকাতায় চলে যাব আমাকে মানে বুঝিয়ে দিতে হবে আমি শালা আরে এ মাস্টার মশাই কখন এলেন আমি তো আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তো দিবা
মা তোমার চোখে জল মাস্টার মশাই চুপ করে দাঁড়িয়ে আছেন বৌমা ফুফি বুবি কাঁদছে ব্যাপারটা কি এলো রে ইন্দ্র দেরি করছিস কেন কেনের যে আমার টাইম হয় ও আচ্ছা 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 আমি ভেবেছিলাম তোরা রেডি হয়ে আছিস ঠিক আছে পরে ট্রেনে না হয়ে যাব তোরা তাড়াতাড়ি বেরিয়ে আয় আমি টিকেট কেটে তোদের জন্য ওয়াইটিং রুমে অপেক্ষা করব বেশি দেরি করিস না কিন্তু আপনারা না বললেই এতক্ষণে আমি বুঝতে পেরেছি বৌমাকে নিয়ে ছোট বাবু কলকাতা বেড়াতে যাবে তাই লজ্জায় বাবু কথাই বলতে পারছে না আরে এতে লজ্জার কি আছে দুদিন বেরিয়ে আয় না চিড়িয়াখানা মিউজিয়াম বৌমাকে দেখে নিয়ে আয় আর শুনেছি চিড়িয়াখানায় নাকি একটা বিরাট সাদা বাঘ নিয়ে এসেছে এই যে দেখো মামে দুজনে কাটতে লেগে গেছে আরে এতে কান্নার কি আছে দুদিন বাদে তো ফিরে আসবে না শিবু ওরা আর ফিরবে না তার মানে সংসার ভেঙে দিতে দিক আমি তা সহ্য করতে পারবো কিন্তু কোন শালা আমার মাকে অপমান করলে শালা বিরিয়ান শিবু না না আমি আমি ভুল করেছিলাম রে আমি মনে করেছিলাম তুই আমার সেই ছোট ভাই যাকে কাঁদেলি আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি যার কান্না থামাবার জন্য দিঘির মুখে ঝাঁপিয়ে পড়ে আমি পদ্ম ফুল তুলে দিয়েছি তোর মনে পড়ে তোর মনে পড়ে তো সেই শালিক পাখির বাচ্চা পাড়তে গিয়ে আমি গাছ থেকে পড়ে গিয়েছিলাম শালাম বাবা মারা যাবার পর থেকে আমার পৃথিবীটাই যেন কেমন পাল্টে গেল মাতালের বাতলামি শুনবার সময় নেই সাবিত্রী চলে এসো আমি মাকে ছেড়ে কোথাও যাব না আমি যাব না যাবে না রাজ তোরেন্দ্র সাবিত্রী আমার একমাত্র মেয়ে তোমার মাকেও সেবা যত্ন করার কেউ নেই তাই বলছিলাম কি ওকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেও না চলে এসো সাবিত্রী মা মা গো তুমি কথা বলছো না কেন মা মা তুমি তোমার ছেলেকে বুঝিয়ে বলো না মা তুমি বলো আমাকে তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না এই ভিকে ছেড়ে আমার কোথাও যাওয়া হবে না তুমি বলো না সাবিত্রী না না আমি যাবো না যাবো না কিছুতেই না আমি গেলে কে মায়ের সেবা করবে কে বর ঠাকুরের যত্ন করবে সন্ধ্যা বেলায় তুলসী তলায় কে জ্বালাবে সন্ধ্যা প্রদীপ ও তাহলে কি বুঝবো এই ভাসুরের সঙ্গে তোমার Yeah!
কাল কাঁদিছে ভরা ভুতরিয়ে আঁকি মোছে রাজা দশরথ রামের পাদুকাল কাঁদিছে ভরা উত্তরিয়ে আঁকি মোছে রাজা দশরথ সোনার অযোধ্যাপুরী হলো রে শশান সোনার অযোধ্যাপুরী হলো রে শশান বেদনা ভাসে গো বাতাসে রাম সীতা গেল বনবাসে ও রাম সীতা গেল বনবাসে কৌশলা জননী কাঁদে মরমে মরিয়া মরি হাই রে রাম সীতা গেল বনবাসে ও রাম সীতা গেল বনবাসে কি সুন্দর গান তুই এখানে জল আনতে এই সঞ্জেবেলা জল আনতে এসেছিস দাদু বকবে না সে গেছে বটে গঞ্জে সুতো আনতে আর আমি না তককে তককে ছিলাম গুরু যেমনি লাশ দুয়ার দিয়ে বেরিয়ে গেছে আমিও তেমনি খিড়কি দিয়ে একেবারে ওই লয়ন দিয়ে ঘির পারে তা ওই মুকুরা জটা তোকে কি বলেছিল রে কখন ওই সঞ্জের বেলা ওই বাবলা তলায় বসে তুই কি করে দেখলি পেয়ারা গাছে উঠে একটা পেয়ারা পেকে হলুদ হয়েছিল আর এই দেখ ওটা পেরে তোর নাকি নিয়ে এসেছে দে খা কামড়ে দে ওসে টুপ করছে কি হলো আর এই কেউ যদি দেখে ফেলে মরণ আর কি একেবারে ভয় মলো নে ধর ভিতু কুচাকা বাহ কি সুন্দর পেয়ারা তুই খাবি না পেশাদ খাবো পেশাদ হ্যাঁ তুই খেয়ে পুষ্কানি দিবি তাহলে তো পেশাদ হয়ে গেল এই চুপ কর চুপ কর ওই পশ্চিম পার দিয়ে মনীষ কিষান ঘরে ফিরছে শুনে ফেলবে যে শোনো তোর না যে নাকি না রে আদুরি মরণ আর কি নজ্জা নজ্জার মাথা আমি কবেই তো খেয়ে ফেলেছি রে নখাই তোর গান আমার সব নজ্জা কেড়ে নিয়েছে এই প্রথম দিনে সেই গানটা আবার শিখিয়ে দেবে সেই যে সেই কাজ লাগালো বন্ধু আমার আসবে কবে বল আমি পাওয়াচ্ছি ভয় নাকছে ভয় মরণ আর কি এই শোন এই ছাড় 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 ছেড়ে দে মারি এখনই কেউ বলতো দেখে ফেলবে তোর শরীরটা এত গরম কবেই তো বুকে যে তুষের আগুন আট দিন জ্বলছে তা আগুন নিভিয়ে দে না কেনে ঠিক আছে দাদুকে পাকার আনতে আমার সঙ্গে তোর বিয়ের কথাটা তুই বল তুই বল না কেনে আচ্ছা এবার আসছে মাসে লিচ্ছয় বলবো মশলা ভাসে নেই আচ্ছাল দেওয়ার পথে খাবো তুই দাঁড়িয়ে থাকবে ঠিক তেঁতুল তলায় তোকে প্রসাদ দেব আর কানে কানে শোনাবো কাজলা কালো বন্ধু আমার আরবি কবে
আর বি কবে ব কাজ লাগালো বন্ধু আমার তোর বিহনে মোর নয়নে ঝরে আঁখি জল রে কাজ লাগালো রেখেছি ভরে আরবি বলে সাজিয়ে দিলা কাঁঠাল কাঠের পিড়ি কাজলা কাঁঠাল কাঠের পিড়ি কাজলা কালো বন্ধু মুখ পুরা ছোড়া ভালোবাসার গান গাইতে পারে অথচ ভালোবাসার কথা বলতে গেলে নজ্জায় একেবারে নাল হয়ে যায় ছোড়ার শরীরটা একে বলে মুমের পাড়া তুল তুল করছে লখাই আর জটা কিসের সঙ্গে কিসের মিল আকাশ পাতাল ফারাক লখাই পূর্ণিমার চাঁদ আর জটা হলো মিটমিটে চিন্তা পোকা কাজ লাগালো দেখলাম তোর শরীরটা লড়ো না শক্ত মরণের
Bye.